ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। এক বোন জানতে চেয়েছেন তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। আসলে তারাবির শব্দটা কোরআন সুন্নার কোন নাম না। কোরআন হাদিসে রাত্রের নামাজটাকে কিয়ামুল লাইল বলা হয়েছে। কিয়ামুল মানে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিয়াম মানে দাঁড়ানো, যে নামাজটা পড়া হয় লম্বা করে, সেটা প্রথম রাত্রে হলে আমরা ওকে তারাবি বলি, শেষ রাত্রে হলে সেটাকে তাহাজ্জুদ বলি। তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, তারাবি একই জিনিস। তবে পরিভাষা ভিত্তিক আমরা তারাই বলতে প্রথম রাত্রি বুঝি। আল্লাহ নবী আলাইহিসসালামের যুগে সাহাবায়ে কেরাম বিচ্ছিন্নভাবে পড়তেন। একবার আল্লাহ নবী আলাইহিসসালাম 3 দিন 4 দিন জামাত করে পড়ালেন, সেটা ছিল 11 রাকাত। এবং আয়েশাও বলছেন যে আল্লাহ নবী আলাইহিসসালামের রমজানের বাইরে 11-র বেশি নামাজ পড়তেন না। রাসূলুল্লাহ যেটা বেশিরভাগ পড়তেন 11, কম সময় 13 পড়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, আবার কখনো 7-9 পড়েছেন কোনো কারণবশত, 7-9-11-13। এর অতিরিক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়েন নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন জামাতবদ্ধ করে এবং আল্লাহ নবী আলাইহিসসালাম, তিনি 3-4 দিন পড়ার পরে বললেন যে আর তোমাদের জামাত করে পড়াচ্ছি না, এই জন্য যেটা ফরজ যদি হয়ে যায় তোমাদের কঠিন হবে। বাকি জীবনটা এমন ছিল আবু বকরের যুগে, তাই উমর রাদিয়াল্লাহু আনহুর প্রথম যুগে এমনটা, পরে তিনি সেটা জামাতবদ্ধ করে উবাই ইবনে কাব এবং তাইমুর দারি সাহাবিকে জামাতবদ্ধ করে নামাজ শুরু করেন। সেটাও 11 রাকাত ছিল, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। বাকি অতিরিক্ত পড়া জায়েজ রয়েছে, লম্বা করে, দীর্ঘ করে, প্রথম রাত্রে বা শেষ রাত্রে, এটাই পড়া উত্তম। তবে কেউ যদি বেশি পড়তে চায় জায়েজ। 20 রাকাতের ব্যাপারে যে হাদিসগুলো আসছে বিশুদ্ধ না, যে উমর ফারুক পরবর্তীতে 20 করেছিলেন, হাদিসগুলো সহি না। তবে জায়েজ, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলার যুগে তৃতীয় খলিফার 41 রাকাত নামাজ হয়েছে, এরকম বর্ণনা পাওয়া যায়। এই জন্য অতিরিক্ত আনলিমিটেড পড়তে পারে, 20 পড়ুক বা মোট কথা যদি জামাতে পড়ে ইমামের সঙ্গে পড়লে যতটুকুই পড়বে, সারা রাত্রি ইমামের সঙ্গে শুরু করে শেষ করলে সারা রাত্রি নামাজ পড়া নাকি পাবে, যেটা আল্লাহ নবী বলেছেন। এই জন্যে উত্তম হলে 11 বা 13, কেউ যদি অতিরিক্ত পড়তে চায় জায়েজ রয়েছে। 11-র বেশি পড়াই যাবে না, আর বেশি পড়তে হবে দুইটাই ঠিক না। 11-এর বেশি 11টাই উত্তম, বেশি পড়া জায়েজ, আবার বেশি পড়তে হবে তা না, এরও অতিরিক্ত পড়তে পারে, সমস্যা নেই। এই জন্যে আমরা যত অনেক সময় আমরা জিজ্ঞেস করি কত রাকাত, কিন্তু কিভাবে পড়বো সেটা জিজ্ঞেস করি না। কত রাকাত নিয়ে ব্যস্ত, কিন্তু ধীর স্থির সুন্দর করে পড়ার ব্যাপারটা আমরা অনেকেই খেয়াল করি না। ধীর স্থিরভাবে পড়াটা হলো উত্তম।